हेलो एवरीवन, अस्सलामु आलैकुम, वेलकम बैक टू माय चैनल ब्लिंक लंडन। आशा करछि आपनारा सबाई भालो आछेन। आज आमि आपनादेर साथे शेयर करब किभाबे बासाय बसे कलार खोसा दिए होममेड फार्टिलाइजार तैरि करते पारेन। एटा किन्तु आपनारा जे कोनो गाछे व्यवहार करते पारबेन। तो आमरा बासाय किन्तु सबाई कम बेशी एई कलाटा खेये थाकि। तो देखा जाय कलाटा खेये आमरा खोसाटा फेले दिई। तो जारा गार्डेनिंग करें तारा किन्तु खोसाटा ना फेले दिए एभावे बासाय होममेड फार्टिलाइजार तैरि करते पारें। तो किभाबे कलार खोसा दिए फार्टिलाइजार तैरि करबें तो आपनादेर आमि प्रसेसटा देखिए दिच्छि। तो प्रथमे आमादेर कलार खोसाटाके छोटो छोटो टुकरो टुकरो करे केटे निते होबे। तो एखाने आमि कलार खोसाटाके केटे निएछि। एखन आमि एकटा बोतले पानी निए निब एक लिटारेर मतो। एखन एई केटे राखा कलार खोसाटाके आमि तीन चार दिनेर मतो पानीते भिजिए राखब। तो आमादेर एखाने जेहेतु एखनो ठान्डा ताई आमि चार दिनेर मतो राखब। आर आपनारा जारा ठान्डार देशे थाकेन तारा एकटु बोतलटाके गरम जायगा राखार चेष्टा करबेन। आर जारा गरमेर देशे थाकेन तारा किन्तु दुई तीन दिन राखलेई होये जाबे। আর এই কলার খোসা থেকে আপনারা যে সব ধরনের ফার্টিলাইজার পাবেন সেটা হচ্ছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম এবং ভিটামিন ডি। এই ধরনের ফার্টিলাইজার থাকে এই কলার খোসায়। তো আপনারা আর কলার খোসা ফেলে না দিয়ে এভাবে বাসায় হোমমেড ফার্টিলাইজার তৈরি করতে পারেন। তো এখন আমি এই বোতলটাকে তিন চার দিনের জন্য একটা গরম স্থানে রেখে দেব। तो अपना दर आमी तीन चार दिन पर आबार देखा ची। तो एखाने आमी कलार खोसा दिए आर एकटा फार्टिलाइजार तैरि करे देखाबो। एटा होच्छे शुकनो कलार खोसा। एटाके आमी तीन दिन रोदे शुकिए निएछि। तो एखन आमी कलार खोसाटाके फूड प्रसेसारे एकटु गुड़ो करे निब। आर आपनारा जारा गरमेर देशे थाकेन तादेर किन्तु एक दिनेर मध्ये कलार खोसाटा शुकिए जाबे। বেশি শুকিয়ে নিলে কিন্তু পরে আর আপনারা গুঁড়া করতে পারবেন না। তো সেদিকে খেয়াল রেখে কলার খোসাটাকে শুকিয়ে নেবেন। আমাদের এখানে যেহেতু এখনো ঠান্ডা তো আমাদের একটু সময় বেশি লাগে। তো আমার কলার খোসাটা গুঁড়া করা হয়ে গিয়েছে। এখন আমি গাছের গোড়ায় দিয়ে দেব। তো এভাবে কিন্তু আমি প্রায় সময় কলার খোসা দিয়ে বাসায় ফার্টিলাইজার তৈরি করি। তো আপনারা চাইলে কিন্তু শীতের সময় এরকম ফার্টিলাইজার তৈরি করে রেখে দিতে পারেন। তো শীতের সময় করার জন্য আপনারা কলার খোসাটাকে বয়লার উপরে তিন চার দিন রেখে দিবেন। তো তিন চার দিন রাখার পরে কিন্তু দেখবেন কলার খোসাটা শুকিয়ে গিয়েছে। তখন আপনারা মিক্সারে বা ফুড প্রসেসারে দিয়ে কলার খোসাটাকে গুঁড়া করে রেখে দিবেন। তো এখন আমি আপনাদের দেখাচ্ছি চার দিন পর আমার কলার খোসার কী অবস্থা। তো দেখুন আপনারা কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখন আমি কলার খোসাটাকে সেকে পানিটা গাছের গোড়ায় দিয়ে দিব। তো এই পানিটা কিন্তু আপনারা যে কোনো গাছের গোড়ায় দিতে পারেন বা স্প্রে করে গাছের পাতায়ও দিতে পারেন। আর এই পানিটা সেকে নেওয়ার পর কলার যে খোসাটা ওটা আপনারা ফেলে না দিয়ে ওই খোসাটাও কিন্তু আপনারা গাছের গোড়ায় দিতে পারেন। আর এই খোসাটাও কিন্তু সেমভাবেই কাজ করে। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি কোনো উপকারে আসে অবশ্যই শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আজকে তাহলে বিদায় নিচ্ছি। আপনারা যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমি আশা করছি সবাই আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।